নমস্কার বন্ধুরা আলপনা কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগত সামনে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো মানেই তিলের নাড়ু এই তিলের নাড়ু কীভাবে খুব সহজে বানানো যায় তাহলে চলুন শুরু করি এখানে দুশো গ্রাম সাদা তিল নিয়েছি এটা কড়াইতে দিয়ে একটু হালকা মতন ভেজে নেব খুব বেশি ভাজবো না কালারটাও চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় এটাকে আমি নামিয়ে একটা প্লেটে ঠান্ডা হতে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছে দুশো গ্রাম গুড় আর দেবো খানিকটা জল এই গুড়টাকে এখন জাল দিয়ে গলিয়ে নেব গুড়টা গলে গেছে এখন এটাকে আমি ছেঁকে নেব কারণ গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে দেখুন এই নোংরাটা বেরিয়েছে এটাকে আমরা ফেলে দেব এই গুড়টা আবার কড়াইতে ঢেলে দিলাম জাল হওয়ার জন্য ততক্ষণে আমি ঠান্ডা হওয়া তিলগুলো মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব তিলটা একটু আধা ভাঙা করে নিলে নাড়ুর টেস্টটা খুব ভালো হয় মিক্সিতে দিয়ে জাস্ট একবারই ঘুরিয়ে নামিয়ে নেব দেখুন এইরকম আধা ভাঙা মতন হয়েছে গুড় জাল দিতে দিতে কালারটা দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা হাতা দিয়ে একটু তুলে দেখবো যদি একটু আঁস মতো উঠতে থাকবে তাহলে বুঝে নিতে হবে এটা মোটামুটি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব একটা প্লেটে তিলটাকে ঢেলে নিলাম আর একটুখানি গুড় নিয়ে তিলের মধ্যে দেব চামচ যে একটু নাড়িয়ে দেখছি এখনও গোল করা যাচ্ছে না তার মানে পাকটা এখনও বাকি আমি গ্যাসটা অফই রাখবো গুড়টাকে কন্টিনিউ গরম করাইতে নাড়তে থাকবো এখন পাক হয়ে গেছে এখন তিলের মধ্যে হাতা দিয়ে খানিকটা গুড় ঢেলে দিলাম আর চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে হাতে দিয়ে দিয়ে গোল করে বানিয়ে নিচ্ছি দেখুন কত সহজভাবেই তিলের নাড়ুটা বানানো যাচ্ছে এইভাবে তিলের মধ্যে আরও খানিকটা গুড় দেব নিয়ে নাড়ু বানিয়ে নেব আপনি একা অনায়াসে নাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন দোকানে নাড়ু তো খুব শক্ত হয় সব ঘরে নাড়ু বানান পুজোতে এনজয় করুন লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা থাকলো আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর বেল বটন প্রেস করবেন তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আবার আসবো অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই বাই